এইবার আপনাদের সামনে আমি যে মার্কেটের দৃশ্যটি তুলে ধরছি, তো এটা কোন মার্কেটে রয়েছে? তো আমি আজকে যেখানে রয়েছি সেটা হচ্ছে সুন্দলপুর মার্কেট। তো সুন্দলপুর মার্কেটে আপনি আসবেন কি করে? তো সর্বপ্রথম আপনাকে আসতে হবে করিমপুর, যে করে হোক আপনাকে আসতে হবে সর্বপ্রথম করিমপুর। তো করিমপুরে থেকে আপনি চলে আসবেন জলঙ্গির লাইনে। তো জলঙ্গির লাইনে বাসে কিংবা আপনি ওখানে টোটো দাঁড়িয়ে থাকবে, টোটোতে আসতে পারেন। তো কত কিলোমিটার আসতে হবে আপনাকে ভিতরে করিমপুর বাসস্ট্যান্ডে থেকে? তো করিমপুরে থেকে বাসস্ট্যান্ডে থেকে আপনাকে আসতে হবে 6.1 কিলোমিটার। বোঝা গেল? 6.1 কিলোমিটার ভিতরে আসতে হবে, যেটা হচ্ছিল সুন্দলপুর মার্কেট পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি সেটা হচ্ছিল সুন্দলপুর মার্কেট। তো সুন্দলপুর মার্কেট থেকে আপনাদের সামনে যেগুলো তুলে দেবো সেটা রয়েছে বেগুন রয়েছে, লঙ্কা রয়েছে আর পটল রয়েছে। তো দেখে নেবো যে আজকে পাইকারি বাজারটা কেমন রয়েছে। তো গত 4-5 দিন আমরা বলছি যে বাজারটা খুবই চড়া রয়েছে। তো দেখে নেবো আজকে যে আজকে মার্কেটটা কোনোরকমভাবে কমেছে না আরও বেড়ে গেছে। তো চলুন মার্কেটের দিকে যাওয়া যাক। এইবার যে মরিচটা আপনাদের দেখাচ্ছি, দেখেন সেই বিখ্যাত মরিচ রয়েছে যেটা আমি বলে থাকি যে বিষাক্ত মরিচ, যেটা হচ্ছিল শিবড়ি মরিচ। দেখেন দুটো মিক্স একসাথে করা রয়েছে, যেটা হচ্ছিল পাকা মরিচ আর কাঁচা মরিচ দুটো একসাথে মিক্স করা রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি সেটাও বলবো, তার আগে একটু দেখিয়ে দিচ্ছি ইমেজটা কেমন রয়েছে। দেখেন দুর্দান্ত ইমেজ রয়েছে, তার সাথে বলবো কোয়ালিটিটা কেমন রয়েছে, ভালো মাল রয়েছে আর একেবারে টাইট ফিট মাল রয়েছে। দেখেছেন একবার পেকি মালটা কত সুন্দর রয়েছে। তো দুটো এই এই মালটার কি বলুন তো আলাদা দাম রয়েছে, যেটা হচ্ছিল পাকা আর কাঁচা মিলে দুটো মিক্স করা, তো যেই কারণে এটা অন্যরকম ভিন্ন দাম রয়েছে। মার্কেটের এক ধরনের কোয়ালিটির মাল যেরকম দাম, আর এটা দুটো একসাথে মিক্স করাচ্ছ এটা আলাদা দাম রয়েছে, যেটা হচ্ছে কি 85 টাকা পাইকারি নিয়েছে। এই মালের কোয়ালিটিটা দেখে নিন, দুর্দান্ত মরিচ হচ্ছে, যেটা হচ্ছে শিবড়ি মরিচ। দেখে নিন ফ্রেন্ড, বাংলা মরিচ রয়েছে, দেখে নিন একবার বাগের বাচ্চা মাল রয়েছে। তো কেমন রয়েছে মালটা, তো একবার টাইট ফিট মাল রয়েছে, দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর মাল রয়েছে। দেখুন মাল দেখতে গেলে লঙ্কা আপনাকে দেখতে হবে চেপে যে কেমন রয়েছে, যে টাইট রয়েছে না ঢিল রয়েছে, বোঝা গেল? তো যত টাইট থাকবে ততই আপনি ঝাল পাবেন, আর যদি একটু ঢিলা থাকে তাহলে পাবেন যে একটু ঝাল কম রয়েছে, বোঝা গেল? তাই যে মালটা দেখতে পাচ্ছেন, তো কত করে গিয়েছে পাইকারি বাজার সেটা বলবো আপনাদের, তার আগে বলে দিই কোয়ালিটিটা কেমন রয়েছে। নাম্বার 1 কোয়ালিটির মাল রয়েছে, সেটা হচ্ছিল বাংলা, একেবারে ঝিকঝাক করছে মালের গেলেজ দিচ্ছে, এত সুন্দর। যদি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারছেন যে এত সুন্দর গেলেজ দিচ্ছে। তো মোবাইলে সে পরিমাণে আসতে না, তবুও আমি চেষ্টা করছি দেখানোর, বোঝা গেল? তো এই যে মালটা যাচ্ছে কত করে গিয়েছে পাইকারি বাজার, দেখুন এই বাংলা মরিচের আজকে পাইকারি বাজার যেটা যাচ্ছে, এইটা যেটা যাচ্ছে সেটা হচ্ছিল 82 টাকা পাইকারি বাজার। দেখুন দুর্দান্ত মাল রয়েছে, যেটা হচ্ছিল 82 টাকা পাইকারি বাজার। দেখে নেন, জানিয়ে দেবো যে শুরুতে পটল কত করে চলে যাচ্ছে। দেখুন এই যে এখন বাজে 10টা, তো 10টার সময় দেখতে পাচ্ছেন পটলের হালাতটা কোথায় আছে, যে 10টার সময় গাড়ি লোড লোড করে চলে যায়, এতক্ষণে 2-3টে করে গাড়ি চলে যায় এক এক পার্টির, বোঝা গেল? তো আজকে এখনো পর্যন্ত সেই 1 কুইন্টালের মতন এখনো মাল ঢালতে পারেন, তাহলে বুঝতে পারছেন যে কোথায় রয়েছে মার্কেটটা, কোথায় রয়েছে। তো কত করে যাচ্ছে চলুন আমি জানাবো, যে এখানে চাষি দাদা রয়েছে, অনেক রয়েছে চাষি দাদা। এখানে দেখতে পাচ্ছেন ভ্যান রয়েছে, টোটো রয়েছে, অটো রয়েছে, সব কিছু দাঁড়িয়ে রয়েছে। তো কত করে যাচ্ছে এখানে আমি এক দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো। দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে যে, এই দেখুন দাদা আপনি কিনে এসেছেন পটল নিয়ে এসেছেন, এই যে আপনার টোটো এই যে গাড়িতে রয়েছে, কত করে যাচ্ছে শুরুতে কত করে গিয়েছিল পটল জানেন? শুরুতে কিছু লোক 13 টাকা নিয়েছে, 13 টাকা দিয়েছে। তো এখন কত করে যাচ্ছে? এখন 12 টাকা বলছে, এখন 12 টাকা বলছে। তো আপনি কতক্ষণ আগে এসেছেন? 20 মিনিট। তো ভাবতে পারছেন ফ্রেন্ড, দেখুন 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, 20 মিনিট আগে যেটা ছিল বাজার সেটা হচ্ছিল কি 13 টাকা ছিল পাইকারি বাজার, তো এখন যেটা নেমে এসেছে সেটা হচ্ছিল 12 টাকা পাইকারি বাজার। দেখুন আরও আশেপাশে আপনাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন, দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেটা 12 টাকা নেমে আসার কারণে, বুঝে গেল? প্রথমে তো যেটা ছিল সেটা ছিল 13 টাকা, তো 13 টাকা থেকে এখন চলে এসেছে ডাউনে, দেখা যাক আর পরবর্তীতে কত বাড়ে কিংবা কমে, আবার আপনাদের জানাবো, তো দেখতে থাকুন। এবার আপনাদের জানিয়ে দেবো যে বেগুন কত করে যাচ্ছে। তো এখানে কোন বেগুনটা রয়েছে, যে গোল কালো বেগুনটা রয়েছে, তো কত করে যাচ্ছে পাইকারি বাজার এবার বলে দেবো। চলুন তাহলে দাদার কাছে জিজ্ঞাসা করা যাক, কারো কাছে চাষির কাছে, যে কত করে যাচ্ছে বেগুন। দাদা আপনার কি আছে বেগুন? দাদা বেগুন আছে আপনার? কত করে যাচ্ছে বেগুন? 28 টাকা করে। কোথায়? এখানে দিয়ে দিয়েছেন? তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এইখানে দিয়ে দিল 28 টাকা করে পাইকারি বাজার, যেটা ছিল গোল কালো বেগুন রয়েছে। দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি, দেখুন দুর্দান্ত মরিচ রয়েছে, যেটা ছিল শিবড়ি মরিচ। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার সেটা তো বলবো, তার আগে একটু বলে দিই কোয়ালিটিটা কেমন রয়েছে। এখন নাম্বার 1 কোয়ালিটির মাল রয়েছে, যেটা এইখানে রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি সেটাও তো বলবোই। দেখুন আজকে যে পাইকারি বাজারটা রয়েছে সেটা হচ্ছে 105 টাকা পাইকারি বাজার এই শিবড়ি মরিচের। দেখুন একেবারে বিষাক্ত মরিচ রয়েছে। তো ইমেজটা কেমন রয়েছে? ইমেজ একেবারে নাম্বার 1 কোয়ালিটির মাল রয়েছে। ইমেজটা দেখেছেন, ওই মাত্র টাটকা মাল তুলে এসলো, দেখলে বুঝতে তো পারছেন যে একেবারে কি বলুন তো হিরের মতো চকচক করছে আমার লঙ্কাটা। দেখেছেন কি দারুণ দেখতে রয়েছে। তো যত সুন্দর, আর একটা কথা যেটা হচ্ছিল, আপনারা ঝাল কী করে বুঝবেন যে এই মালে ঝাল হবে কি না, তাহলে কী করবেন বলো তো? এখানে ধরে একটু চাপ দেবেন, তাহলে ভাববেন কি যদি টাইট ফিট থাকে তাহলে ভাববেন কি একবারে দুর্দান্ত ঝাল রয়েছে, যেটা বিষাক্ত। আর যদি একটু ঢিলা থাকে যে দেবে যাবে, হাতে চাপ দিলে পারি, তাহলে ভাববে কি একটু ঝালটা ওটা কুচি মাল রয়েছে, বোঝা গেল? যেটা একেবারে মানে পেকে একেবারে তৈরি হয়ে যাবে, সেটা একবার চাপ দিলে টাইট টাইট মাল হবে, বোঝা গেল? দেখে নিন দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে, যেটা শিবড়ি মরিচ। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে খুবই আগ্রহী থাকেন, আর এখনই যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব না করে দেখেন ডু সাবস্ক্রাইব টু সে মাই লাইভ ভিডিও প্রেস দা বেল আইকন এন্ড ডোন্ট মিস এনি আপডেট গোল কালো বেগুন কত করে যাচ্ছে পাইকিরে বাজার তার আগে একটু দেখিয়ে দেবো কি সুন্দর কোয়ালিটির মাল রয়েছে সেটা ছিল গোল কালো বেগুন তার আগে একটু মনে করাবো যে গত রবিবার আর বৃহস্পতিবার হয়ে থাকে সেটা ছিল সুন্দলপুর মার্কেট তো দেখুন রবিবারে যে পাইকারি বাজারটা ছিল না সেটা ছিল 37 টাকা পর্যন্ত পাইকারি বাজার ছিল তো আজকে কেজি প্রতি এতটা কমে গেছে তো আপনিও শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তো গতকালকে তুলনায় বললেও সেটাও কিন্তু অনেকটা বাজার কেড়ে গেছে তো রবিবারের তুলনায় আজকে যে বাজারটা রয়েছে সেটা ছিল কেজি প্রতি 9 টাকা কমেছে আর গতকাল তুলনায় আজকে 4 টাকা আর 2 টাকা কমে গেছে যেটা ছিল গোল কালো বেগুন দেখুন এই যে আপনাদের সামনে যেটা আমি তুলে ধরছি সেটা ছিল গোল কালো বেগুন রয়েছে কি দারুণ কোয়ালিটির মাল রয়েছে দেখে নিন একবারে দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে তো আজকে যে পাইকারি বাজারটা যাচ্ছে তো এইখানে সেটা ছিল 28 টাকা পাইকারি বাজার দেখুন গোল কালো বেগুনের তো এর পরবর্তীতে যদি আরও কমে কিংবা বাড়ে আবার আপনাদের জানাবো ফ্রেন্ড তো দেখতে থাকুন আর সুন্দর সুন্দর কোয়ালিটির মালটা দেখে নিন এইবার যে কোয়ালিটিটা দেখাচ্ছি দেখে নিন এই যে ছিল বাংলা কোয়ালিটি দেখুন সব কোয়ালিটি কিন্তু এক থাকে না কোনো একটা খুদ বার করবেই যে লঙ্কার মরিচের এই একটা খুদ রয়েছে এই জন্যই এত দাম বোঝা গেল তো এর আগে যেটা দেখিয়েছিলাম আপনাদের যে 82 টাকা পাইকারি বাজার তো এইবার যে মালটা দেখাচ্ছি দেখেন এইটাও ভালো মাল রয়েছে তো এই যে মালটা যাচ্ছে কত করে যাচ্ছে এইটা বলেছে 80 টাকা পাইকারি দেখেন সে ছিল বাংলা মরিচ দেখেন দুর্দান্ত মরিচ রয়েছে এইবার ব্যাপক কোয়ালিটির মাল তুলে যাচ্ছি যেটা হচ্ছিল পাতা কাটা বেগুন তো কত করে যাচ্ছে পাইকারি বাজার সেটা তো বলবোই তার আগে বলবো যে কোয়ালিটিটা কেমন রয়েছে দেখুন নাম্বার 1 কোয়ালিটির মাল রয়েছে তো এর আগেও দেখিয়েছে তো আজকেও দেখাচ্ছি মালটা দেখেন কি দুর্দান্ত মাল হচ্ছে এখন বোঝা গেল তো দেখুন ইমেজটা অসাধারণ ইমেজ রয়েছে যে কারণে আমি বারবার এক কথাই বলে যাচ্ছি তো দেখুন তার আগে একটা বলবো যেটা ছিল পাতা কাটা বেগুনের আমদানিটা কিন্তু খুবই কম হয় আর সবথেকে বেশি হয় যেটা ছিল গোল কালো বেগুন তার জন্য যে সর্বদা দেখবেন বেশিরভাগ সময়ই যেটা ছিল পাতা কাটা বেগুন আর গোল বেগুনের চেয়ে 2 টাকা 3 টাকা 5 টাকা এরকম আপে থাকবেই তো আজকেও সেটা রয়েছে তো সেই কাজটাই করছে তো আজকে যে পাইকারি বাজারটা যাচ্ছে সেটা হচ্ছিল এই যে পাতা কাটা বেগুনের সেটা হচ্ছিল সর্বোচ্চ দাম আজকে যেটা দেখাচ্ছি আজকের মার্কেটে এখনকার যেটা দেখাচ্ছি সর্বোচ্চ যেটা আমার চোখের সামনে বাঁধলো সেটা ছিল 32 টাকা পাইকারি বাজার এইটা কিনা হলো দেখে নিন দুর্দান্ত বেগুন রয়েছে যেটা ছিল পাতা কাটা বেগুন এই মাত্র কিনলো যেটা ছিল 32 টাকা করে পাইকারি বাজার তো ফ্রেন্ড এইবার যে মরিচটা আপনাদের দেখাচ্ছে দেখেন সেই দুর্দান্ত মরিচ রয়েছে এটা শিবিরের পাকা মরিচ রয়েছে দেখেন কি দারুণ কালার রয়েছে দেখেছেন একেবারে ইমেজটা দেখুন অরিজিনাল ইমেজ রয়েছে এইবার বুঝতে পারছেন অরিজিনাল ইমেজটা দেখে নিন তো কত করে যাচ্ছে পাইকারি আপনাদের বলবো তো আপনাদের বলেছি যে একেবারে যে পাকা মরিচটা যে অচল সেটা নয় এই মালের দাম রয়েছে আর এটা এখানে পাচ্ছে না তাতে দেখেছে যেখানে বিক্রি হচ্ছে সেইখানে কিন্তু দামটা একেবারে তুলে নিচ্ছে হাই রেটে বোঝা গেল দেখেন দুর্দান্ত মরিচ হচ্ছে শিবিরি তো এই মালটা যেটা পাইকারি বাজার যাচ্ছে সেটা হচ্ছিল 50 টাকা পাইকারি বাজার দেখেন কি দারুণ মরিচ রয়েছে দেখেছেন একেবারে টকটকে লাল আবার আপনাদের সামনে আমি বেগুন তুলে ধরছি যেটা ছিল গোল কালো বেগুন দেখেন কি দুর্দান্ত বেগুন রয়েছে তো এই মাত্র তুলে নিয়ে আসলো চাষিরা দেখেন এখনই হ্যান্ড ওভার করে দিয়ে গেলো আর মালটা দিয়ে গেলো কত করে জানেন তো একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যেটা ছিল 28 টাকা করে পাইকারি বাজারে গিয়েছিল কিন্তু এই যে বেগুনটা দেখাচ্ছি না একবারে দুর্দান্ত বেগুন রয়েছে তাই একটা কানা পোকা কিছু দেখাতে পারে না তো কোনোরকমভাবে যে এক্সকিউজ দেখাবে যে তোমার বেগুনের কোয়ালিটি খারাপ তোমার বেগুনের এই পোকা লেগেছে তোমার বেগুনে হাজা লেগেছে তো সেরকমভাবে কোনো কিছুই সে খুঁজে পেলো না যে এক্সকিউজ দেখাবে এই বেগুনটার উপর তাহলে যে কারণে দেখাতে পারেনি তো বলি তো কোয়ালিটিটা নাম্বার 1 কোয়ালিটির মাল রয়েছে তো কত করে গেল পাইকারি বাজার দেখুন এই বেগুনটা যে পাইকারি বাজারটা দিল সেটা ছিল ওনাকে 30 টাকা করে পাইকারি বাজার দিল তো এর আগে যেটা দেখেছিলাম 28 টাকা কিন্তু এই মালটা যেটা দিল সেটা ছিল 30 টাকা করে পাইকারি বাজার দিয়ে দিল দেখুন শুধুমাত্র মালের কোয়ালিটি দেখে মালের দাম হয় বোঝা গেল দেখেন ভালো মাল রয়েছে যে কারণে 30 টাকা পেয়ে গেল চাষি এই দেখেন একবারে টাটকা টাটকা মাল নিয়ে আসলো কচি কচি মাল এই মাত্র ছিঁড়ে নিয়ে আসলো জানিয়ে দেবো যে পটল এখন কত করে যাচ্ছে দেখুন সর্বপ্রথম আপনাদের যেটা জানিয়েছিলাম যে 13 টাকা থেকে 12 টাকা চলে এসেছে যেটা চাষির মুখে থেকে শুনিয়েছিলাম তো এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে 11 টাকা পাইকারি বাজার যেটা হচ্ছিল পটল দেখাবো চলুন তাহলে কেমন রয়েছে কাজলি পটলটা আর কেমন রয়েছে আপনার এটা দেখতে পাচ্ছেন সেই কাজলি পটল তো ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে তো সেটা হচ্ছিল কাজলি পটল একটা তুলে দেখায় তাহলে বুঝতে পারবেন যে কী দারুণ রয়েছে আর ইমেজটা দেখাচ্ছেন একেবারে ঝকঝক করছে ইমেজ চলুন তাহলে আরও দেখায় যে আমদানিটা কেমন রয়েছে সেটা বলবো তো দেখতে পাচ্ছেন যে এই সময় যে কত পরিমাণে যে থাকে মাল তো আজকে সেরকম পরিমাণে মাল নেই কারণ আমদানিটা খুবই কম রয়েছে দেখা যায় কতদিনে আমদানিটা ফেরত আসে সে আগের মতন আর ঘোরত আসবে না সে আবার পরের বছর আসবে তো এর থেকে এটা কিছুটা বাড়তে পারে তাছাড়া যে আবার সেই আগের মতন সে আগের পর্যায়ে ফিরে আসবে সেরকম কোনো কিছুই হবে না তো এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি রয়েছে আমদানিটা ঠিক আছে একেবারে যে হাই ফাই আমদানি বলবো সেই রকম না তো মালটাও চলছে না যে কারণে মাল সেরকমভাবে তুলছে না হচ্ছে না তো সব দিক দিয়ে একটা সিস্টেম রয়েছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দেয় এতটুকু আপনাদের কাছে আশা রাখছি প্রচুর পরিমাণে শেয়ার দেয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো গুড বাই।